ওয়েলকাম টু এমএস একাডেমি, আমি সুকান্ত। আর আজকে খুব সুন্দর একটি গান, আমার পছন্দের গানের মধ্যে একটি, কিছুদিন মনে মনে ঘরের কোণে, শ্যামের পীড়িত রাগ গোপনে। সিরিজটা কী ছিল আপনারা সবাই জানেন, সিরিজের আই থিঙ্ক এটা থার্ড ভিডিও, যেখানে আরেকটা এক্সাম্পল গানের। প্রথম এক্সাম্পল পিন্দারে পলাশের বোন ছিল আই থিঙ্ক, তারপরে ছিল কালো জলে, এখন কিছুদিন মনে মনে। ইন্ট্রো পার্টটা অবশ্যই দেখুন, মানে আমি কী কারণে এই সিরিজটা শুরু করেছি, উদ্দেশ্যটা কী, নাহলে আপনারা বুঝতে পারবেন না। সব কিছু বুঝে, আমার উদ্দেশ্যটা বুঝে তারপর আপনারা কমেন্ট করুন, ভুল হলেও সেটাও ধরিয়ে দিন, আর পজিটিভ রেসপন্স হলে সেটাও জানান। উভয় ক্ষেত্রে আমি মোটিভেটেড হব, ভুল হলে শুধরে নিতে পারবো, ঠিক হলে কিপ গোই, মানে এগিয়ে যাবো আরও। তো এইখানে গানটা ভালো করে বুঝতে হবে আমাদের, যেহেতু মেন টার্গেট রিদম, তাই আমরা অন্য কোনো কর্ড ইত্যাদি প্রসঙ্গে যাব না। বাই দ্য ওয়ে, আমি একটা ছোট্ট এক্সাম্পল, মানে কথা শেয়ার করতে চাই, যে পিন্দারে পলাশের বোন বলুন বা তারপরে কালো জলে খোঁচলা তোলে, সবগুলো গানের ক্ষেত্রে কিন্তু 1 2 3, 1 2 3, 1 2 3, 1 অথবা 1 2 3 4 5 6, 1 2 3 4 5 6 খুব ফাস্ট হয় বলে আমরা ব্যাপারটাকে 1 2 1 2 করে নিয়ে গেছি। তাই আপনারা অনেকে কনফিউজ হবেন যে গানগুলো তো 3/4 ছিল, 1 2 1 2 করে কেন করাচ্ছে, এটা হচ্ছে অ্যান্সার এই গানটার ক্ষেত্রে। তাই কিছুদিন মনে মনে, বাট আমি চাই না এইভাবে দেখাতে, বিগিনার্স লেভেলের জন্যই আপনারা এটা ফলো করছেন, মানে বিগিনার্স লেভেলটা ক্লিয়ার করার জন্য, আপনারা সবাই বিগিনার, তাই জন্য সিম্পল একটা ওয়ে আপনাদের দেবো, অত ভাবার কিছু নেই। 1 2 1 2, বেসিক্যালি 1 মানে হচ্ছে 1 2 3 4 5 6, 1 2 3 4 5 6, 1 2 3 4 5 6, চলো 1 2। কিছুদিন, কিছুদিনটা কিন্তু তালে পড়ছে না, তাহলে আপনি বাদ দিয়ে দিন। কিছুদিন মনে মনে, 1 কিছুদিন, 1 কিছুদিন, 1 কিছুদিন, আপনি শুরু লেভেলে 1টা বলে কি বলতে পারেন, 1 কি ছুদিন, 1 কিছুদিন মনে মনে ঘরে কোণে শ্যামের পীড়িত রাখ গো, রাখ গো একদিকে পড়ছে, রাখ গো কোণে গ্যাপ কিছুদিন, দেখুন রাখ গো কোণে, 1 কি ছুদিন মনে মনে, তাহলে ব্যাপারটা কি হলো, 1 কিছুদিন মনে মনে, এ এ গ্যাপ গ্যাপ, 1 ইশারায়, 1 ই এদিকে, সারায় অন্যদিকে, 1 ইশারায় কইবি কথা গোঠে মাঠে, অনেক জড়ানো লাগছে না, ব্যাপারটাকে সিম্পল করি, শব্দটা ঠিক বলেছি তো, ইশারায় কইবি কথা গোঠে মাঠে, একদম পারফেক্ট। 1 ইশারায় কইবি কথা গ্যাপ গোঠে মাঠে, মেক ইট সিম্পল, 1 ইশারায় কইবি কথা গ্যাপ গোঠে মাঠে, এ গ্যাপ, 1 দেখিস যেন, 1 দেখিস যেন, 1 দেখিস যেন, খিস যেন, খিস যেন, 1 দেখিস যেন, কেউ না জানে কেউ না শোনে কেউ না বোঝে গ্যাপ কিছুদিন। ওকে, স্লো করে দেখে নিতে পারবেন, আমি কন্টিনিউয়াসলি করে যাচ্ছি, কারণ অনেকে ধরে নিতে পারবেন, অনেকে ধরতে না পারে স্লো করে চলে যান, আবারও ব্যাকে যান, স্পিডটাকে ডাউন করে দিন এই অপশান থেকে। এইভাবে বাকি অংশগুলো ট্রাই করুন, এটাকেই, এটার উপরই ফোকাস করুন, তারপরে কর চেঞ্জ ইত্যাদি ইত্যাদি দিকে ফোকাস করবেন, নো প্রবলেম, বাট এটা টার্গেট 1। সো এইভাবে ছোট্ট একটা এক্সাম্পল শেয়ার করলাম, আর কোনো টার্গেট না, এটাই আমার ভিডিওর টার্গেট। এরকম ভিডিও আপনাদের কাজে আসে কিনা অবশ্যই জানাবেন, আমি কিন্তু তাহলে আরও ভিডিও করবো যদি সত্যি কাজে আসে। এনিওয়ে, থ্যাংক ইউ সো মাচ।